আপনারা সংবাদ মাধ্যম থেকে নিশ্চয় জানেন যে মেডিকেল কলেজের মধ্যে অবস্থিত যে স্বশাসিত আই ডিপার্টমেন্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি আরআইও নামে পরিচিত সেই আরআইও বিল্ডিংকে ভেঙে দিয়ে সেখানে অন্য একটি বিল্ডিং তৈরি করার এক নীল নকশা তৈরি করা হচ্ছে যাকে আমরা ধিক্কার জানাই। রোগী কল্যাণ সমিতি এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝির নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে যে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিকে ভেঙে সেখানে ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে। বন্ধু, আমরা ট্রমা কেয়ার সেন্টারের বিরোধী করছি না, আমরা মনে করি মেডিকেল কলেজেও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হোক, কিন্তু শতাব্দী প্রাচীন এক ইনস্টিটিউশন যেটা চক্ষু রোগের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পূর্ব ভারতের একটা অ্যাপেক্স ইনস্টিটিউট, সর্বোন্নত ইনস্টিটিউট, যেখানে পূর্ব ভারতের বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতাল থেকে রোগীরা চিকিৎসার জন্য আসে, এই বিল্ডিংকে ভেঙে অন্য কোনো ছোট বিল্ডিংয়ে স্থানান্তরিত করা বা অন্য কোনো বিল্ডিংয়ে তাকে নিয়ে যাওয়া, এটাকে আমরা মনে করছি চূড়ান্ত দূরসন্ধিমূলক এবং এর মধ্যে নিশ্চয়ই কোনো কনস্পিরেসি আছে। এই আই সেন্টারটাকে বিনষ্ট করার একটা সুচতুর একটা সিদ্ধান্ত তারা নিতে চলেছে। বন্ধুগণ, আমরা বিরোধিতা করছি এই জন্যই যে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিকে যেখানে প্রত্যহ প্রায় 1200 থেকে 1300 রোগী আউটডোরে দেখাতে আসে, শতাধিক রোগীর ওটি হয়, অপারেশন হয়, আয়ের চিকিৎসা হয়, চক্ষু রোগের যে চিকিৎসা আছে সেই চিকিৎসা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে, তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা পুরোপুরি অযৌক্তিক। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আরআইওকে ভাঙা হচ্ছে, কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। আরআইওকে ভেঙে রক্ষা করে অন্যত্র ট্রমা কেয়ার সেন্টার করতে হবে, করতে হবে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আরআইওকে ভাঙা হচ্ছে, কার স্বার্থে কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব।